একই সাথে আপনি যদি এই সফটওয়্যার গুলো শিখেন সেখানে কিন্তু আপনার ডিমান্ডটা খুবই স্পেসিফিক একটা কাজের জন্য স্পেশালিস্ট ডিমান্ড তো আমাদের দেশে যে সমস্ত ফ্রেশ গ্রাজুয়েটরা আছেন তারা যদি কিছু কাজ শিখে নেন বা ডোমেস্টিক ফার্মের সাথে কাজ ফার্মের সাথে কোলাবোরেশন করে কাজ করে কিন্তু এই সার্ভিসগুলো তারা চাইলে দিতে পারবেন আপনার বিল্ডিংটা হওয়ার কারণে যদি ওই রাস্তার চরিত্র বা ক্যারেক্টারিস্টিক বদলে যায় ট্রাফিকের ফ্লো বদলে যায় ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস একটা অবশ্যই করা উচিত সালামু আলাইকুম আমি আরিফ আশরাফ ইমেজ এবং আজকে আমাদের সাথে আমাদের একজন গেস্ট আছেন সুজন ভাই তো ওনার পরিচয়ের দিকে যাব আমরা একটু পরেই আজকে আমরা কথা বলবো ট্রাফিক স্টাডি নিয়ে ট্রাফিক স্টাডি বাংলাদেশের জন্য অনেক প্রমিজিং এবং হাইলি নিডেড একটি সেক্টর মজার বিষয় হচ্ছে ট্রাফিক স্টাডি কি বা এখানে কি কি সার্ভিস আছে বা কেন কোথায় প্রয়োজন সেসব সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না তো এই জন্যই আমাদের সাথে আজকে এই সেক্টরের অনেক বড় একজন এক্সপার্ট আছেন সুজন ভাই ভিডিওটা বানানোর দুটো উদ্দেশ্য প্রথম উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস বা ট্রাফিক স্টাডি নিয়ে আমরা কিছু কথা বলবো আমরা এই সার্ভিসটা দিই অ্যাজ এ কোম্পানি তো সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো যেখানে কি কি করা হয় বা কি কি ধরনের সার্ভিস আমরা দিই আর দ্বিতীয়টি হচ্ছে যারা আপকামিং ইঞ্জিনিয়ার্স আছেন বা বিভিন্ন সেক্টরে পড়াশোনা করছেন অনেক ভাই বোনেরা আছেন তাদের জন্য কিছু ইনফরমেশন দেওয়া যে গ্রোয়িং বাংলাদেশে সামনের দিনে ট্রাফিক স্টাডি অনেক ডিমান্ডিং একটি সেক্টর হতে যাচ্ছে যেখানে প্রচুর পরিমাণে স্কিল্ড মানুষজন দরকার এবং ভালো পরিমাণ ইনকাম এবং রেভিনিউ ছাড়াও একটি স্টেবল প্রফেশন এখানে বিল্ড আপ করা সম্ভব তো আমরা সুজন ভাইয়ের কাছে চলে যাই প্রথমে সুজন ভাই আপনি একটু আপনার পরিচয়টা দিতে পারেন আর হচ্ছে এই ট্রাফিক স্ট্যান্ডের দিকে আপনার অনেক এক্সপিরিয়েন্স তো সেটা একটু ছোটো করে বলতে পারেন ধন্যবাদ আরিফ আমি সাইফুর রহমান আমি ট্রান্সপোর্টেশন সেক্টরে চাকরি করছি প্রায় দশ বছরের মতো অ্যাজ এ কনসালটেন্ট আমি রোড ডিজাইন এবং ট্রাফিক স্টাডি এই কাজগুলোর সাথে জড়িত আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েট করার পরপরই হচ্ছে বাংলাদেশের খুব প্রেস্টিজিয়াস একটি প্রজেক্টে কাজ করার সুযোগ পাই সেখানে হচ্ছে ট্রান্সপোর্টেশন রিলেটেড এই সেক্টরের সাথে আমার পরিচয় তো আমি কাজপুর মেঘনা গোমতি ব্রিজ এই রোডস অ্যান্ড হাইওয়েজের একটি মেগা প্রকল্প সেখানে কাজ করার সুযোগ পাই এরপর থেকে আমি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্টে ডিজাইন এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন স্টাডিজ এই কাজগুলিতে অংশগ্রহণ করেছি কিছু রেপুটেড ডোমেস্টিক ফার্ম যেমন ডেফ কনসালটেন্ট ডিডিসি এবং হচ্ছে কিছু ফরেন ফার্ম যেমন হচ্ছে আপনার ওরিয়েন্টাল কনসালটেন্ট স্ম্যাক ওনাদের সাথে কাজ করার আমার সুযোগ হয়েছে এই সেক্টরে মূলত দুটি অংশ আছে একটি হচ্ছে লার্জ স্কেল মেগা ডেভেলপমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেইখানে ট্রান্সপোর্টেশন স্টাডিজ বা হচ্ছে ট্রান্সপোর্টেশন ডিজাইনের বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে দেখা হয় এবং একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলাতে আমরা দেখি যে বাহিরের দেশ থেকে মানে হচ্ছে আমাদের যে ফরেন এক্সপার্ট তাদের একটা আধিক্য থাকে এবং তাদের গুরুত্ব থাকে অনেক বেশি কিন্তু রিয়েল স্টেট প্রজেক্টগুলো যেহেতু এগুলা রিলেটিভলি স্মল স্কেল প্রজেক্ট এইখানে আমরা ডোমেস্টিক কনসালটেন্টের মাধ্যমেই অলমোস্ট ডিজাইন এবং হচ্ছে সুপারভিশনের কাজগুলো করে থাকি কিন্তু এইখানে ট্রান্সপোর্টেশনের যে ভূমিকাটা ট্রান্সপোর্টেশন অ্যানালাইসিস বা স্টাডির যে ভূমিকাটা সেটা অনেক সময়ই দেখা যায় ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না বা অনেক সময় এটা ইগনোরড হয় তো আজকে এই দুইটা সাইড নিয়ে একটু কথা বলবো যে কিভাবে আসলে আমরা এই ট্রান্সপোর্টেশন স্টাডি এই জিনিসটা আমাদের ডোমেস্টিক সেক্টরে কিভাবে আরও এফেক্টিভলি কাজে লাগাতে পারি এবং হচ্ছে আমাদের যারা নতুন গ্র্যাজুয়েট আছেন তারা হচ্ছে এই সেক্টরে কিভাবে ক্যারিয়ার গড়তে পারেন তো ভাই যেটা বলছিলেন সেটা হচ্ছে মূলত দুটি বড় বড় সেক্টরে আমাদের এই ট্রাফিক স্টাডি বা টিআইএ যেটাকে বলা হয় ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস এই জিনিসটা হয়ে থাকে একটা হচ্ছে বড় যে ধরনের ডেভেলপমেন্টগুলো হয় লাইক বড় একটি রোড কনস্ট্রাকশন হবে বা একটি ব্রিজ হবে তো ব্রিজের চড়া কতটুকু হবে এটার জন্য কতটুকু রাস্তা হবে সেগুলো কিন্তু স্টাডি করতে হয় বা নতুন একটা রাস্তা হলে এখানে যে নতুন নতুন যে অনেকগুলো গাড়ি আসবে বা আদৌ গাড়ি আসবে কিনা এগুলো তো স্টাডির বেসিসে আসলে আসতে হয় তো এই স্টাডিগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের কনসালটেন্টরা এসে করে দিয়ে যায় আমরাও যেমন এখন কাজ করছি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এমপ্লয়রা কিন্তু পড়ে আর আরও একটি সেক্টর যে সেক্টরটা একেবারেই আনটাচড রয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশে যেই রিয়েল এস্টেট প্রজেক্টগুলো হয় বড় যে কোনো কমার্শিয়াল বিল্ডিং মানেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে গাড়ি আসবে যাবে যেমন একটি মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি স্পেশালি আমরা বসুন্ধরা সিটির সামনের রাস্তাটার কথা চিন্তা করি দের ইজ সো মাচ ট্রাফিক সো এই দুটো সেক্টর নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো স্পেশালি আমরা বাংলাদেশের যেই ছোট ছোট রিয়েল এস্টেট সেক্টর নিয়ে আমরা কথা বলতে পারি কারণ এটার জন্য অনেক বড় কনসালটেন্টের দরকার হয় না তো আমাদের দেশে যে সমস্ত ফ্রেশ গ্রাজুয়েটরা আছেন তারা যদি কিছু কাজ শিখে নেন বা ডোমেস্টিক ফার্মের সাথে কাজ ডোমেস্টিক ফার্মের সাথে কোলাবোরেশন করে কাজ করে কিন্তু এই সার্ভিসগুলো তারা চাইলে দিতে পারবেন তো আমরা এখন এটা নিয়ে কথা বলতে পারি ডোমেস্টিক সেক্টরে আমাদের বাংলাদেশে হচ্ছে রিয়েল এস্টেটের যে গাইডলাইনগুলো আছে যেমন বিএনপিসির একটা গাইডলাইন আছে যেটা হচ্ছে মূলত হচ্ছে স্ট্রাকচারাল এবং আর্কিটেকচারাল বিষয়গুলোকে অ্যাড্রেস করে একই সাথে কিছু স্পেশাল কনসিডারেশন হয় যখন আমরা কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করব একটা বিষয় আমরা সবাই মোটামুটি জানি সেটা হচ্ছে যে ইনভারনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই ব্যাপারে হচ্ছে প্রচুর কাজ হয় প্রচুর কনসালটেন্ট আছে এবং গুরুত্ব দিয়ে দেখা হয় সরকারি সব এজেন্সির কাছে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বলে আমরা যেটাকে এবং এটা খুব প্রচলিত কিন্তু একই সাথে এইটা বাংলাদেশ সরকার বহু আগে থেকেই চেষ্টা করে আসতেছে রাজুক এবং হচ্ছে ডিটিসিআই ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি তাদের একটা ম্যান্ডেট হচ্ছে যে যদি আমাদের আরবান ডেভেলপমেন্টের মধ্যে কোনো একটা নতুন স্ট্রাকচার তৈরি করা হয় যদি সেটার একটা লার্জ স্কেল ইম্প্যাক্ট থাকে সেই ইম্প্যাক্টটা আমার অবশ্যই অ্যাসেস করতে হবে এটার জন্য একটা ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি এটা ম্যান্ডেটরি তো কোন প্রজেক্টগুলোর জন্য ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যান্ডেটরি হবে বা রিকোয়ারমেন্টগুলা কি সেটা ডিটিসি এর একটি গাইডলাইন আছে টিআইআই গাইডলাইন এবং রাজুকেরও কিছু নির্দেশনা আছে রাজুকের কাছ থেকে যদি আপনি অ্যাপ্রুভাল নিতে যান তখন এই বিষয়গুলা আপনাকে মানতে হবে কিন্তু যেহেতু সব প্রজেক্ট সব রিয়েল এস্টেট প্রজেক্টে এটা দরকার হয় না তাই অনেক ক্লায়েন্ট বা হচ্ছে রিয়েল স্টেটে অনেকেই হচ্ছে এই ব্যাপারে সঠিকভাবে জানেন না যে এটা আসলে আমার প্রজেক্টের জন্য লাগবে কি না যদি আমার করতে হয় আমি কার কাছে যাব। সঠিক এক্সপার্ট খুঁজে অনেকেই পান না এবং হচ্ছে দেখা যায় যে এটা সঠিকভাবে তৈরি করা ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট আমরা অনেক সময়ই ঢাকা শহরে পাই না ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস কোন বিল্ডিং করতে হবে কোন বিল্ডিংয়ে করতে হবে না এটার তো একটা চার্ট আছে ওই পিডিএফটা আমরা এই ভিডিওর নিচে একটা লিঙ্কে দিয়ে দিতে পারি যেখান থেকে আপনারা দেখতে পারবেন তবে বেসিক যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার বিল্ডিংয়ে যদি প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করে বা আপনার বিল্ডিংয়ে আসার জন্য যদি প্রচুর পরিমাণে গাড়ি রিক্সা বা বাসকে ওটার সামনে থাকতে হয় ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন যে আপনার বিল্ডিংটা হওয়ার কারণে যদি ওই রাস্তার চরিত্র বা ক্যারেক্টারিস্টিক বদলে যায় ট্রাফিকের ফ্লো বদলে যায় ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস একটা অবশ্যই করা উচিত ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে মূলত আমরা চারটা মেজর স্টেপ কনসিডার করতে পারি প্রথম স্টেপ হচ্ছে আমার প্রজেক্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করা এটা হচ্ছে ডাটা কালেকশন ফেস তো প্রজেক্টের যে ডিজাইন আছে এবং আমার এক্সিস্টিং যে এনভায়রনমেন্ট আছে যে মানে আমার প্রজেক্টের সাইটের যে এক্সিস্টিং কন্ডিশন এটা আমাকে অ্যাসেস করতে হবে এটার জন্য মূলত দুই ধরনের সার্ভে আছে একটা হচ্ছে ল্যান্ড ইউজ সার্ভে আশেপাশের ল্যান্ড ইউজ এবং হচ্ছে আমার সাইটের যে ইনফরমেশনগুলা একই সাথে আমার ট্রাফিক সার্ভে করতে হবে ট্রাফিক সার্ভে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে বেসিক কম্পোনেন্ট হচ্ছে কাউন্টিং সার্ভে সেখানে আমার প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড যে নেটওয়ার্ক বা রাস্তাগুলি আছে সেখানে আমার ট্রাফিক কাউন্ট করতে হবে যদি কোনো জাংশন থাকে সেই জাংশনের ট্রাফিকের মুভমেন্টটা আমাকে অ্যাসেস করতে হবে একই সাথে এখানে ট্রাফিকের যে অরিজিন বা ডেস্টিনেশনগুলো আছে এটা ইন্টারভিউয়ের মাধ্যমে এটা অনেক ধরনের ইন্টারভিউ সার্ভে করা যায় সেই ইন্টারভিউ সার্ভের মাধ্যমে আমার অরিজিন ডেস্টিনেশন ডেটা লাগবে আরেকটা এডিশনাল সার্ভে অনেক সময় প্রয়োজন হয় সেটা হচ্ছে যদি কোনো এক্সিস্টিং বিল্ডিংই ডেভেলপ করা হয় অথবা লার্জ স্কেল কোনো ডেভেলপমেন্ট করা হয় যার হচ্ছে নিজস্ব পার্কিং ফ্যাসিলিটি থাকবে সেই ক্ষেত্রে পার্কিং ডিমান্ডেরও একটা সার্ভে আমাদের করতে হবে এটা গেল হচ্ছে ডেটা কালেকশন তো ডেটা কালেকশনের পরবর্তী কাজ হচ্ছে ডেটা কালেকশনটাও তো অনেক ডিমান্ডিং একটা সেক্টর কারণ একটা রাস্তার জন্য এই ডাটা কালেকশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন দরকার হয় তো এখানেও কিন্তু অভাব আছে স্পেশালি ম্যানেজমেন্ট লেভেলের মানুষজন যে একটা একশো কিলোমিটার রাস্তা এই রাস্তার যখন সার্ভে হবে এই সার্ভে করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোক প্রয়োজন হয় যারা ক্যামেরা নিয়ে বসে থাকবে যারা গাড়িগুলো কোন দিক থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এগুলো থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করবে এবং ক্যামেরাগুলো রান করার জন্য লোক লাগে এরপরে এই ডাটা কালেকশনের পরে সেগুলো প্রসেস করার জন্য আসলে প্রচুর পরিমাণে মানুষ এবং স্কিল দরকার হয় সেটা নিয়ে মনে হয় এখন ভাই বলবেন তো আরিফ যেটা বলছিল সেটা বিষয়ে যদি বলি যে এই যে ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অন্যান্য ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের মতোই যেমন ইআইএ বা এস আই এ এই অ্যাসেসমেন্টগুলোর মতো এটা একটা সিস্টেমেটিক এবং ডেটা ড্রিভেন প্রসেস যেহেতু এটা একটা ডেটা ড্রিভেন প্রসেস ডেটা কালেকশন যদি সঠিকভাবে না করা হয় তাহলে আমার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা ভুল আসবে এবং এটা হচ্ছে ক্রেডিবল হবে না আমি যখন এই রিপোর্টটা বা অ্যাসেসমেন্টটা কাউকে দেখাতে যাব আমার সম্পূর্ণ অ্যানালাইসিসটাই ভুল হয়ে যেতে পারে যদি সঠিকভাবে আমি ডেটাটা কালেক্ট না করি এবং একই সাথে ডেটা কালেকশন টেকনোলজি এটা সময়ের সাথে সাথে অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন তো আমরা যদি অ্যাডভান্স টেকনোলজির দিকে না যাই তাহলে দেখা যাবে যে আমরা অনেক টাকা খরচ করে বা অনেক সময় নষ্ট করেও ভালো ডেটা নিয়ে আসতে পারবো না সেটা হচ্ছে মূলত আমাদের দেশে অনেক বেশি আমাদের দেশে এখন এটা একটা বড় সমস্যা কারণ এই পার্টিকুলার সেক্টরে মানুষজন জন্য কম্পিটেন্ট কম্পিটেন্ট সার্ভে কনসালটেন্ট পাওয়া খুবই বড় একটা চ্যালেঞ্জ কিন্তু কাজটা কিন্তু খুবই সহজ কাজটা খুবই সহজ এবং সফটওয়্যার সহজ কাজটা অনেক ডিমান্ডিং কাজটা অনেক ডিমান্ডিং তো এইখানে আসলে হচ্ছে অনেক ধরনের নতুন নতুন ইনোভেশন এবং টেকনোলজি নিয়ে আসা সম্ভব বাংলাদেশে অনেকেই এই সেক্টরে কাজ করছে অলরেডি কিভাবে ডিজিটাল প্রসেসে কাজ করা যায় এবং আমরা মূলত সবসময় চেষ্টা করেছি হচ্ছে টেকনোলজিটাকে কেন মানে ক্লায়েন্টের কাছে হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য তো আমাদের যারা ফরেন কনসালট্যান্ট ছিল তাদেরকে আমরা এখন পর্যন্ত যে কয়টা প্রোজেক্টে কাজ করেছি বেশ মেগা প্রজেক্ট ছিল সেগুলো যেমন ঢাকা মায়মেন সিং এক্সপ্রেসওয়ে তারপর আমাদের সুলতানা কামাল ব্রিজ একটা প্রজেক্ট আর সারা বাংলাদেশের রোডসান হাইওয়েজ এর ব্রিজ প্রজেক্ট এবং হচ্ছে টোয়েন্টি রোড প্রজেক্ট হ্যাঁ এই প্রজেক্টগুলোতে আমরা হচ্ছে ফরেন কনসালটেন্টের জন্য এই সার্ভে করে দিয়েছি তো এখানে হচ্ছে সবসময় আমরা হচ্ছে লেটেস্ট টেকনোলজির দিকে প্রচুর পরিমাণে মানুষ দরকার হয়েছে আমরা এই যে রানিং প্রজেক্টে কয়শ মানুষ লাগছে আমরা যদি ম্যান হিসেব করি আমাদের টোটাল কতগুলো মানুষ লাগছে এইসব প্রজেক্টে আসলে মূলত যেটা হয় এই ধরনের কাজে খুব অল্প সময় যেহেতু ট্রাফিক সার্ভে একটা প্রজেক্টে অল্প সময় করতে হয় কিছু রিকোয়ারমেন্ট থাকে তো দেখা যায় যে একশো দুইশো জন সার্ভেয়ারকে আমার নিয়োগ দিতে হয় যারা কম্পিটেন্ট দিনের জন্য হ্যাঁ তো এই সার্ভেয়াররা ডিফারেন্ট আমার সয়েল ইনভেস্টিগেশন বা হচ্ছে অন্যান্য টপোগ্রাফিক সার্ভেতে দেখা যায় যে স্কিল্ড এবং আনস্কিল্ড লেবারের অনেক হিউজ একটা ডিফারেন্স থাকে ট্রাফিক সার্ভেতে আমি ওই কাজটা করতে পারছি না আমার এখানে অলমোস্ট সবই স্কিলড সার্ভেয়ার লাগবে তাকে কোয়েশ্চেনটা বুঝতে হবে কোয়েশ্চেনটা ওইভাবে করতে হবে এবং হচ্ছে ডেটাটা যেন সে ট্যাব বা হচ্ছে ডিজিটাল একটা ফর্মে ফিল আপ করতে পারে ওই ধরনের স্কিল তার লাগবে তো এই জায়গায় আসলে অনেক ঘাটতি আছে কোনো ডোমেস্টিক ফার্মি ওইভাবে এখনো এত এমপ্লয়ি কারো কাছে নেই একটা টিম তৈরি করে রাখতে পারেনি সবাই হচ্ছে আসলে বিভিন্নভাবে এটা ম্যানেজ করে আমরা দেখা যায় কাজের ডিমান্ডে প্রচুর পরিমাণে লোককে আউটসোর্স করতে হয় শর্ট পিরিয়ডের জন্য যার কারণে দেখা যায় যে স্কিলও এদের ইকুয়াল হয় না কিন্তু এখানে প্রচুর পরিমাণে স্কিল লোকজনের আসলে ডিমান্ড আছে তো সার্ভের পরের স্টেপে আমরা চলে যেতে পারি সার্ভে যখন হলো তারপরে কি হচ্ছে আমাদের তো ট্রাফিক সার্ভে ডেটাটা নিয়ে আসার পরে আমাদের কনসালটেন্টের রোল শুরু হচ্ছে কনসালটেন্টের ফার্স্ট রোল ছিল সার্ভেটা ডিজাইন করে দেওয়া কীভাবে ডেটা কালেকশনটা হইলো ডেটা কালেকশন হওয়ার পরে এই ডেটাকে ইনকর্পোরেট করে একটা ট্রাফিক অ্যানালাইসিস করতে হবে তো ট্রাফিক অ্যানালাইসিস করার জন্য আমরা যখন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করবো এটা যতগুলো গাইডলাইন আছে পৃথিবীতে রিকগনাইজড সব গাইডলাইনেই বলা আছে যে একটা ফোরকাস্ট মডেল ডেভেলপ করতে হবে ট্রাফিক ফোরকাস্ট তো ট্রাফিক ফোরকাস্ট জিনিসটা কি আমার বর্তমানে যদি একটা রাস্তা থাকে সেখানে হচ্ছে কি পরিমাণ গাড়ি চলাচল করছে ট্রাফিক একটা ভলিউম বা একটা ফ্লো সেটা পাঁচ বছর পরে বা দুই বছর পরে কিভাবে বৃদ্ধি পাবে কারণ অবশ্যই পাঁচ বছর পরে ট্রাফিক সিনারিও সেম থাকবে না গাড়ির সংখ্যা বাড়বে অথবা কমবে একইভাবে পাঁচ বছর পরে আমার ল্যান্ড ইউজের প্যাটার্নও সেম থাকবে না হতে পারে আমার প্রজেক্ট সহ অথবা আমার প্রজেক্ট ছাড়াও ডেভেলপমেন্ট অন্যান্য যে ডেভেলপমেন্টগুলো হবে সেটার উপর বেস করে আমার ট্রাফিকের ফ্লো বা ভলিউম অনেক চেঞ্জ হবে তো এই ভেরিয়েশনটাকে অ্যাসেস করার জন্য আমাদের একটা মডেল তৈরি করতে হয় একটা ম্যাথমেটিক্যাল মডেল এটাকে আমরা বলি ট্রাফিক ফোরকাস্ট মডেল বা ট্র্যাভেল ডিমান্ড মডেলও বলে এটাকে তো এই মডেলটা ডেভেলপ করার জন্য কিছু ওয়েল রিকগনাইজড প্ল্যাটফর্ম আছে কিছু সফটওয়্যার আছে এবং ম্যাথোডোলজি আছে গাইডলাইন আছে তার মধ্যে যদি বলি খুব পপুলার একটা সফটওয়্যার হচ্ছে ট্রান্সক্যাট ফোরকাস্ট মডেলিংয়ের জন্য একই সাথে ভিসুম নামে আরেকটি সফটওয়্যার আছে সেটার মাধ্যমেও আমরা এই ট্রাফিক ফোরকাস্টিং মডেলটা করতে পারি তো ফোরকাস্টিং মডেলটা হচ্ছে অনেক বড়ো ব্যাপার যখন আমি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস করব বা একটা বসুন্ধরার মতো শপিং কমপ্লেক্স করব তখন এমন হয় যে ওই প্রজেক্টের ইম্প্যাক্টটা একটা নেটওয়ার্কের উপর পড়ে একটা ওভারঅল একটা সিস্টেমের উপরে পড়ে একটা নেটওয়ার্ক অনেকগুলা রাস্তা জাংশন সবকিছু কিছু ইম্প্যাক্ট করে তো তখন আমাদের একটা শহরকেও মাঝে মাঝে ডিসেবল করে দিতে পারে এটা যদি প্রপারলি না হয় এক্স্যাক্টলি তো নেটওয়ার্ক লেভেলে একটা অ্যাসেসমেন্ট করা লাগতে পারে কিন্তু যদি প্রজেক্টটা অনেক ছোট স্কেলে হয় যার ইম্প্যাক্টটা আইসোলেটেড ধরলাম একটা রাস্তা বা দুইটা জাংশনের উপর তখন আমরা আরেক ধরনের মডেলিং করি সেটা হচ্ছে ট্রাফিক মাইক্রো সিমুলেশন মাইক্রো সিমুলেশনের জন্য খুব পপুলার একটা সফটওয়্যার হচ্ছে পিটিভি ভিসিম তো ভিসিম এর মাধ্যমে আমরা হচ্ছে একটা জাংশনের সিমুলেশন করতে পারি সেখানে আমরা ওই গুলো নিয়ে আসতে পারি সিনারিও বেসিস আর কি যে আমি একটা একটা শপিং কমপ্লেক্স তৈরি করলাম বা আমি একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করলাম এইটার যে ট্রিপ জেনারেশন এই ট্রিপ জেনারেশনটা কিভাবে আমার জাংশনটাকে ইমপ্যাক্ট করতেছে ভবিষ্যতের ফ্লোটা কিভাবে চেঞ্জ হচ্ছে তো এটাও কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন ভাই তো যারা ইয়াং জেনারেশনে যারা শুনছেন বা যারা পড়াশোনা করছেন অথবা যারা এই মুহূর্তে অন্য সেক্টরে আছেন তারাও কিন্তু আমরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড দেখি বা মানুষজন কোনো সফটওয়্যার শিখতে চাইলে আমরা দেখি তারা ফটোশপ শিখতে যাচ্ছে বা অটো শিখতে যাচ্ছে এই টাইপের সফটওয়্যারগুলো শিখে কিন্তু এখন ভাই যে এই সফটওয়্যারগুলোর কথা বললেন এই লিঙ্কগুলো আমরা দিয়ে দিব সফটওয়্যারের এই সফটওয়্যারগুলো যেহেতু খুবই কিউরেটেড এবং স্পেসিফিক একটা কাজের জন্য ডিজাইন করা এই সফটওয়্যার এবং অটোকেড জানার মধ্যে কিন্তু পার্থক্য অনেক কারণ আপনিও অটো শিখছেন এবং আপনার মতো আরও দশ লক্ষ মানুষ অটোক্যাট শিখছে সো একই সাথে আপনি যদি এই সফটওয়্যারগুলো শিখেন সেখানে কিন্তু আপনার ডিমান্ডটা খুবই স্পেসিফিক একটা কাজের জন্য স্পেশালিস্ট ডিমান্ড তো এই সফটওয়্যারগুলো জানার দিকে বা এই সফটওয়্যারগুলো শেখার দিকে আপনারা কিন্তু একটু মনোযোগ দিতে পারেন আমরা ভিডিওর নিচে লিঙ্কে সফটওয়্যারের ওয়েবসাইটগুলো দিয়ে দেবো আপনারা বিভিন্ন জায়গায় টিউটোরিয়াল দেখে সফটওয়্যারগুলো সম্পর্কে স্টাডি করতে পারেন এগুলো সামনের দিকে বাংলাদেশে ডেভেলপমেন্টের কথা যদি বলি বাংলাদেশের ওভারঅল ডেভেলপমেন্টের ওয়ান পার্সেন্ট কিন্তু এখনো হয় নাই বড়ো বিল্ডিং এখনও হওয়া শুরু হয়নি এখনো এক্সপ্রেসও এখনও হয়নি যথেষ্ট পরিমাণে ইনফ্রাস্ট্রাকচারে কিছুই নাই বাংলাদেশের ডেভেলপমেন্ট শুরুই হয়নি তো বাংলাদেশের ডেভেলপমেন্ট যখন শুরু হবে এই জিনিসগুলো ম্যান্ডাটরি হয়ে যাবে আর বাংলাদেশ সরকারের পক্ষে সব কনসালটেন্ট বিদেশ থেকে আনার বিদেশ থেকে নিয়ে আসলো কিন্তু আমরাই কাজ করছি ঘুরে ফিরে বাংলাদেশ তো সাপোর্ট আমরাই দিচ্ছি তো বাংলাদেশে যথেষ্ট পরিমাণে স্কিলড ইঞ্জিনিয়ার এবং এই ধরনের অপারেটর যদি থাকে তাহলে আমরা অনেক কম খরচে কিন্তু দেশকে এই সার্ভিসগুলো দিতে পারবো আমরা নেক্সট স্টেজে চলে যেতে পারি ট্রাফিক স্টাডির প্রথম স্টেজটা হচ্ছে ডাটা কালেকশন ডাটা কালেকশনের উপর বেস করে আমরা একটা এবং এটার ফোরকাস্টিং করবো যে আজকে দিনে একশোটা গাড়ি যাচ্ছে পাঁচ বছর পরে এখান দিয়ে দিনে তিনশো গাড়ি যাবে ফোরকাস্টিং এ চলে গেলাম তারপরে আচ্ছা এই যে ফোরকাস্টিং যেটা করা হলো ফোরকাস্টিং এর উপর বেস করে আমাকে একটা ডিসিশন নিতে হবে এটা হচ্ছে ডিসিশন স্টেজ যে আমি প্রথমে আইডেন্টিফাই করবো যে আমার প্রজেক্টের অ্যাডভার্স এফেক্ট গুলা কি বা ইম্প্যাক্টটা কি আমার প্রজেক্ট হওয়ার পরে এই নেটওয়ার্কের উপর যে ইম্প্যাক্টটা আসছে সেটা কতখানি গুরুত্বপূর্ণ এমন হতে পারে যে আমি একটা বিল্ডিং ডেভেলপ করলাম সেটার ইম্প্যাক্টটা সাফিসিয়েন্ট না মানে এটার কারণে রাস্তার কোনো ইম্প্যাক্ট পড়ছে আমার ল্যান্ড ইউজই এরকম যে ল্যান্ড ইউজের নেচারের কারণেই হচ্ছে রাস্তায় ট্রাফিক বাড়বে এবং হচ্ছে ওটা অ্যাড্রেস পড়তে হবে তো আমার ইন্ডিভিজুয়াল প্রজেক্টের ইম্প্যাক্টটা খুবই সামান্য তো আমি একটা ডিসিশনে রিচ করতে পারি এটা ওই যে আমরা যে ফিউচারে ট্রাফিক ভলিউমগুলো পাবো আমার যে ট্রিপ জেনারেট হবে বা আমার যে ডিমান্ডটা তৈরি করছে এই বিল্ডিংটা সেটার উপর বেস করে আমি এই ডিসিশনগুলো নিতে পারি যে আমার ইম্প্যাক্টটা কী নেটওয়ার্কের উপর একবার যখন আমি ইম্প্যাক্টটা আইডেন্টিফাই করতে পারবো এখন আমাকে মেজারের ডিসিশনগুলো নিতে হবে যে আমি কাউন্টার মেজারগুলো কী দিব কাউন্টার মেজারের ব্যাপারটা হচ্ছে যে একটা প্রজেক্ট কী পরিমাণ হচ্ছে কাউন্টার মেজার প্রোপোজ করতে পারবে তারও একটা লিমিট থাকতে হবে কারণ এটা ইমপ্লিমেন্টিং অথরিটি কিন্তু আমার সিটি তাহলে রাজু বা হচ্ছে সিটি কর্পোরেশন বা ডিটিসিএ তাদের কাছে এমন কিছু আমি প্রস্তাব করতে পারবো না যেটা হচ্ছে তাদের ডেভেলপমেন্টের হ্যাম্পার করে হ্যাম্পার করবে সো এইখানে গিয়ে হচ্ছে আমার কাউন্টার মেজারগুলো এরকম হতে হবে যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেবল এবং যেটার মাধ্যমে ওই যে অ্যাডভার্স এফেক্টটা তৈরি হইল সেটা অ্যাড্রেস করতে পারবে আমার কারণে যে এডিশনাল ট্রাফিক ডিমান্ড তৈরি হয়েছে যে নতুন ফ্লো আমার জাংশনে লেভেল অফ সার্ভিস চেঞ্জ করে ফেলছে কথার কথা এটা একটা একটা প্যারামিটার হতে পারে আমরা লেভেল অফ সার্ভিস মেজার করি তো আমার ওই জাংশনের লেভেল অফ সার্ভিসটা যদি আমার প্রজেক্টের কারণে খারাপ হয় সেটাকে আমি আবার অ্যাকসেপ্টেবল একটা রেঞ্জে কিভাবে নিয়ে যেতে পারি হতে পারে আমি পার্কিং বাড়াবো পার্কিং এর একটা ইস্যু আসতে পারে যে আমার প্রজেক্ট বাই ইট সেলফ তার একটা হিউজ পার্কিং ডিমান্ড আছে এটা আমি অ্যাড্রেস করতে পারি প্রজেক্টের সামনে রাস্তাটা এখন যেরকম আছে সেরকম নাও থাকতে পারে রাস্তাটা চওড়া করা লাগতে পারে আমি আমার বিল্ডিং এর সামনে অনেক বড় একটা জায়গা ছেড়ে দিতে পারি বাস থামার জন্য বা পার্কিং করার জন্য এটা এটা আসলে ডেভেলপমেন্ট উপর নির্ভর করবে আগেই বলেছি যে প্রজেক্টের উপর বেসিস করে একটা 10 তলা বিল্ডিং তার ইমপ্যাক্ট আসলে খুব আহামরি হয় না কিন্তু যদি একটা মার্কেট হয় একটা বসুন্ধরা সিটি তো এরকম একটা শপিং কমপ্লেক্স রাস্তার কয়েকটা লেন এমনিতেই অকুপাই করে ফেলে শুধুমাত্র পার্কিংয়ে নিচ্ছে এইটা আমি ডিজাইনেই কেন অ্যাড্রেস করবো না আমি যদি ডিজাইনেই এটা অ্যাড্রেস করতে পারি এবং এই ধরনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা তো আমার হচ্ছে সিটি অথরিটির সাথে কোলাবরেট করতেই হয় তখন আমি আমার এই যে সিমুলেশন বা ডেটা ড্রিভেন একটা প্রসেসের মাধ্যমে কাউন্টার মেজারটা দেখাতে পারি যে যদি এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করেন তাহলে আমার এই প্রজেক্টের জন্য আপনার এই ট্রাফিকে কোনো হ্যাম্পার হবে না মানে হচ্ছে আমাদের স্টাডি ফোরকাস্টিং সবকিছুর পরে সিমুলেশন করার পর বিষয়টা এমন হতে পারে যে আমার এই যে নতুন বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিংটা এই বিল্ডিংটার কারণে রাস্তায় ট্রাফিক ফ্লোয়ের কোনো চেঞ্জ হবে না সেক্ষেত্রে আমি অথরিটিকে বলতে পারবো যে দেখেন এই যে আমার বিল্ডিং এই বিল্ডিং কারণে রাস্তায় কোনো প্রবলেম হচ্ছে না মানে ইনডিউস যে সমস্যাটা সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি কতখানি আর একটা হচ্ছে যে রাস্তায় সমস্যা হচ্ছে এটাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি সো এভাবে এভাবে আমি সলভ করলাম কারণ ইমপ্যাক্ট তো আসবেই ইমপ্যাক্ট কখনোই একদম মানে হচ্ছে কোনো ইমপ্যাক্ট হবে না এটা সম্ভব না যে কোনো মেজর ডেভেলপমেন্টের কারণেই ট্রাফিক সিনারিও চেঞ্জ হবে এই জন্যই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা করা তো আমরা যে রিকমেন্ডেশনগুলো দিব সেই রিকমেন্ডেশনগুলোর উপর বেস করে আমার ডিজাইনে এটা রিফ্লেকশন থাকতে হবে এবং এটা ডিটিসিএ এবং হচ্ছে রাজুক তাদের অনুমোদন পাওয়ার সাপেক্ষে কিন্তু আমি হচ্ছে আমার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে নিয়ে যেতে পারবো তো টিআইয়ের অ্যাপ্রুভাল যদি হয়ে যায় টিআইয়ের অ্যাপ্রুভাল পাওয়ার পরে ক্লায়েন্টের যেহেতু আমি বড় মেজর স্কেল ডেভেলপমেন্টের কথা বলছি ক্লায়েন্টের কনফিডেন্সের একটা বিষয় আছে ক্লায়েন্ট যদি এই ডেভেলপমেন্টের ইম্প্যাক্টগুলো সম্পর্কে কনফিডেন্ট না থাকে সেটা ইনভারনমেন্টালি হোক সোশ্যালি হোক অথবা ট্রাফিকের উপর হোক সে কিন্তু বিভিন্ন সময় প্রবলেম ফেস করতে পারে একটা ডেভেলপমেন্ট হলো সেটার কারণে রাস্তায় অনেক বড় সমস্যা যানজট বা হচ্ছে ওইখানে জ্যাম লেগে গেল এটা কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্ট পরবর্তীতেও আসতে পারে বিজনেসের ক্ষেত্রে আসতে পারে যে বিল্ডিংটার রেপুটেশন খারাপ হতে পারে আলটিমেটলি যদি রাস্তায় ইম্প্যাক্ট পড়ে ওই বিল্ডিং এমনিতেই ফেল করবে হ্যাঁ সো এখানে ফাঁকি দিলে আলটিমেটলি এখন না হলো পাঁচ বছর বা দশ বছর পরে ওই ঝামেলায় নিজেকেই পড়তে হবে সো যদি দেখা যায় যে বিল্ডিং করার কারণে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে এবং এই জ্যামের কোনো সলিউশন নাই তাহলে অথরিটি বলবে যে এই বিল্ডিং করা যাবে না হুইচ ইজ ফাইন আসলে বিল্ডিং ওখানে করা উচিত না যদি এটা কাউন্টার মেজার না নেওয়া যায় এবং যখন কোনো সিটি এত বড় একটা সিদ্ধান্ত নিবে একটা মেজর ডেভেলপমেন্ট কথার কথা ধরলাম যে আমি ক্ষেতের এই পুরো মার্কেটটাকে এখন দশটা লাখটা মার্কেট করে ফেলবো বিশাল বড় একটা কমপ্লেক্স বানাবো এখন আমি যদি অ্যাসেসমেন্ট না করে এই ডিসিশনটা নিয়ে নিই মার্কেট করে ফেললাম তাহলে আমার এই যে মার্কেটের হাজার হাজার মানুষ যে আসবে আমার এডিশনাল গাড়ি আসছে প্রতি ঘন্টায় ঘন্টায় শত শত গাড়ি আসছে এই গাড়িগুলো আসতে পারবে না আমার ডেভেলপমেন্টই কিন্তু ফেল হয়ে গেল পুরো প্রজেক্টে ফেল করবে তো এইখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র রিপোর্ট জমা দেওয়ার জন্যই রিপোর্ট জমা দিই বা হচ্ছে কোন ধরনের এসেসমেন্ট করতে না চাই কারণ এসেসমেন্ট করলে আমাদের এডিশনাল কিছু কাজ করা লাগতেছে ডিজাইনে কিছু চেঞ্জ করা লাগতেছে তো এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরেও আসবে ইমপ্যাক্ট এসেসমেন্টটা হচ্ছে যে ফুদুজে নেটওয়ার্কের উপর বা আশেপাশের বিল্ডিং এর উপর হচ্ছে তা না আমার নিজের বিল্ডিং এর উপরও হবে আমার নিজের ডেভেলপমেন্ট এর উপরও হবে সো আমি যদি এখানে ফাঁকি দেই এটার ইমপ্যাক্টটা আমাকেও ভোগ করতে হবে আচ্ছা এই কথা ব্যাকগ্রাউন্ডে একটু বলি আসলে এই কথাটা সুজন ভাই কেন বলছেন কারণ বড় বড় প্রজেক্ট লাইক হাইওয়ে যখন হবে বা কোনো ব্রিজ যখন হবে গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে প্রচুর পরিমাণে ফান্ডিং থাকে যার কারণে ফরেন যে সমস্ত কনসালটেন্ট আছে তারা এসে আসলে ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিসগুলো করে ফেলেন স্পেশালি ঢাকার বাইরে যদি কোনো বড় মার্কেট হয় বা ঢাকার ভেতরেও একটু অফসাইডে যদি বড় কোনো মার্কেট হয় তখনও কিন্তু ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস করাটা ম্যান্ডেটরি হওয়ার পরেও অনেককে ফাঁকি দিয়ে কম টাকা দিয়ে সামহ ম্যানেজ করে একটা ভুয়া ট্রাফিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস জমা দিয়ে থাকেন তো ভাই বেসিক্যালি সেটার ব্যাপারে বলছিলেন তো আমরা যদি ভুয়া ট্রাফিক ইমপ্যাক্ট অ্যানালিসিস দিয়ে লাইক এনভারনমেন্টাল অ্যাপ্রুভাল ফায়ার অ্যাপ্রুভাল বাংলাদেশে বিভিন্ন সিস্টেমেটিক প্রবলেমের কারণে টিআই অ্যাপ্রুভালটাও কিন্তু ফেক জমা দিয়ে বিলিংটা হয়ে যাচ্ছে তো হয়ে গেলে কি হবে আলটিমেটলি এই ইম্প্যাক্ট অ্যানালাইসিস যদি প্রপারলি করা না হয় তাহলে কিন্তু বিল্ডিংগুলো আলটিমেটলি এটাই হচ্ছে নিজের ফাঁকিতে নিজেই পড়ে যাচ্ছে বাংলাদেশে যত বড় বড় মার্কেট হয়েছে সবগুলোর সামনে এখন ট্রাফিক কনজেশন আমরা দেখতে পাই তো মার্কেটগুলো ফেল করছে ফেল না করলেও আলটিমেটলি এলাকাবাসীর জন্য প্রচণ্ড রকম দুর্ভোগ তৈরি হচ্ছে সো আপনাদেরকে এটা আসলে আরও এক্সপ্লেন করে বলার তেমন কিছু নেই তো আমরা আসলে ফাইনালি আলোচনাটা শেষ করতে পারি এদিক থেকে যেমন আমাদের ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল যে এরকম একটা সেক্টর আছে এটা মানুষকে জানানো এবং এখানে বিশাল বড় একটা অপরচুনিটি আছে এটা মানুষকে জানানো তো যারা ইয়াং জেনারেশন আছেন তারা এদিকে আসতে পারেন যারা ক্যারিয়ার সুইচ করার কথা ভাবছেন অলরেডি বিভিন্ন সাইডে প্র্যাকটিস করছেন ক্যারিয়ার সুইচ করতে যাচ্ছেন তারা এই সেটটা নিয়ে চিন্তা করতে পারেন বিকজ সামনে আগামী পাঁচ দশ বছর পরে কিন্তু এদিকে অলরেডি প্রচুর পরিমাণে ডিমান্ড আছে এবং অনেক কোম্পানি আমরা জানি জাস্ট এগুলো দিয়ে সার্ভাইভ করে যাচ্ছে তো সুজন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে কেউ যদি এই ক্যারিয়ারে আসতে চায় বা এই ট্রাফিক স্টাডিজের দিকে যদি আসতে চায় সে পড়াশোনার দিক থেকে আসলে কিভাবে এদিকে আসতে পারে অথবা মানে কারা আসলে এদিকে মানে আমরা যদি বলি কি নিয়ে পড়াশোনা করলে দিকে আসাটা সবচেয়ে বেশি সহজ হয় আর কেউ যদি তার ক্যারিয়ার সুইচ করে দিকে আসতে চায় তাহলে কিভাবে বা কি কি ধরনের সফটওয়্যার শিখে সে আসলে এখানে আসতে পারবে আচ্ছা আরিফ যে বিষয়টা বলল এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে মূলত এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা নিশ সেক্টর ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আমাদের দেশে ওইভাবে ফোকাসড হয় না বুয়েটে হচ্ছে আমরা হচ্ছে আমি পড়াশোনা করার সময় দেখেছি যে বুয়েটে আমাদের খুব রেসপেক্টেবল কয়েকজন স্যার আছেন আমাদের ফ্যাকাল্টি খুব রিচ কিন্তু ওভারঅল সিনারিও যদি চিন্তা করি বাংলাদেশে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে তাদের খুব বেশি পোর্শন কিন্তু ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করেন না এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার প্রতি বছর বাংলাদেশ খুব বেশি তৈরি হচ্ছে না ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপরে কি কোনো বিএসসি বাংলাদেশে আছে না বাংলাদেশে তো কেউ ইঞ্জিনিয়ার হতে কি করবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে ওই ধরনের স্পেশালাইজেশন নাই বাট যদি কারো আগ্রহ থাকে আন্ডার গ্রেডে পড়াশোনা করার সময় সে যেটা করতে পারে ফার্স্ট স্টেপ হচ্ছে তার ফাইনাল ইয়ারের থিসিসটা যেন ট্রান্সপোর্টেশন নিয়ে হয় এটা হচ্ছে তার ফার্স্ট স্টেপ তাহলে সে হচ্ছে এই সেক্টরটা সম্পর্কে কিছু খুব ক্রিটিক্যাল নলেজ গেইন করবে এবং এই সফটওয়্যার বা হচ্ছে এই প্রসেসগুলো সম্পর্কে তার জ্ঞান শুরু হবে তো মাস্টার্সে গিয়ে হচ্ছে প্রথম আমরা এই স্পেশালাইজেশনটা ধরতে পারবো তো কারো যদি এই সেক্টরে কেরিয়ার স্টেবল করতে হয় তাকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স করতে হবে এখন বাংলাদেশে আসলে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপর কোনো মাস্টার্স ডিগ্রি নাই এটা ওই যে সিভিল ইঞ্জিনিয়ারিং করার সময় একইভাবে ফোকাসটা থাকতে হবে ট্রান্সপোর্টেশনে তো এইটা আমাদের এখানে অনেক রেপুটেড ইউনিভার্সিটি আছে যে কোনো জায়গা থেকে আমি করতে পারি আবার কেউ চাইলে দেশের বাইরে গিয়েও মাস্টার্সটা বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে ফাইনাল ফিসিক্সটা ট্রান্সপোর্ট সাইডে করে পরবর্তীতে মাস্টার্সটা বাইরে করে এসেও কিন্তু ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার যে একটা সেটা আপনারা ইউজ করতে পারছেন এইটা এইটার সাথেই বলি অ্যাড করার জন্য যে দেশে যেহেতু মাস্টার্স প্রোগ্রামগুলা অনেক সময় অ্যাট্রাকটিভ হয় না তো কারো যদি ট্রান্সপোর্টেশন সেক্টরে একটা যদি অনার্সের সময় ভালো লাগে সেক্ষেত্রে ভালো ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকে তাহলে পিএইচডি বা হচ্ছে মাস্টার্সের অনেক ফান্ডিং পাওয়া যায় বেশ কিছু অপরচুনিটি আছে নিজের ক্যারিয়ারটা গড়ার জন্য আমার মনে হয় যে মাস্টার্স সাফিসিয়েন্ট ফর ক্যারিয়ার বাট কেউ চাইলে পিএইচডি করতে পারে সেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বাংলাদেশে একটা স্টেবল ক্যারিয়ার গড়ার জন্য সাফিসিয়েন্ট কারণ বাংলাদেশে এখন যে মার্কেটটা আছে সেখানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারের বড় ধরনের একটা ঘাটতি আছে একটা গ্যাপ আছে মার্কেটটা পুরোই ব্ল্যাঙ্ক আমরা কয়জন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারকে চিনি খুব ওইটা সিনিয়র টিচার কেউ নাই সো অনেকে অনেকে আসলে কোটি কোটি টাকা ইনকাম করছে খালি এখানে ইঞ্জিনিয়ার নেই বলে তো অনেকে আসলে হচ্ছে ব্যাক করেন মাস্টার্স এর পর বা পিএইচডি এর পর ব্যাক করেন তো এটা একটা হবে বেসিক্যালি এটা একটা ভালো স্কোপ কারণ অন্যান্য সেক্টর স্যাচুরেটেড হলেও ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা এখনো প্রচুর গ্যাপ আছে আর দ্বিতীয় সেক্টরটা এটাতে আসলে ফোকাস করি সেটা হচ্ছে যে আমাদের ইভেন অন্য ডেভেলপমেন্টে যারা আছেন অন্য সেক্টরে কাজ করতে মানে অলরেডি অনার্স করা শেষ আপনি সাপোজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো নর্মাল একটা সাবজেক্টে আপনি অনার্স করেছেন আপনিও কিন্তু এই লাইনে আসতে পারেন অন্য সিস্টেমে বা আমরা ইঞ্জিনিয়ারদের বাইরেও যদি বলি ডিপ্লোমা রাখেন ডিপ্লোমা বিভিন্ন সেক্টরে ডিপ্লোমা রাখেন তারাই কিন্তু আমাদের সেক্টর আসলে রান করে তুমি তো তাদেরকে ছাড়া কিন্তু সেক্টর রান হচ্ছে না তো সেইখানে দেখা যাচ্ছে যে উনাদের একটা মেজর ফোকাস থাকে হচ্ছে অটোকেডের উপর যারা ডিজাইনে আসেন সিভিল 3D বা এরকম কিছু স্পেশালাইজ সফটওয়্যার আছে সেগুলাতে অনেকে কাজ করেন টপোগ্রাফি রিলেটেড বা হচ্ছে ডিজাইন রিলেটেড কিন্তু সিমুলেশনের যে সফটওয়্যারটা আছে এইখানেও কিন্তু একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মাইন্ড আছে আর একটা হচ্ছে হার্ড লেবার টাইপের কাজ এটাও কিন্তু মডেলিং সেখানে আমার হচ্ছে জিআইএস রিলেটেড কাজ করতে হয় আমার এই যে সিমুলেশন যে সফটওয়্যারগুলো আছে এখানে মূলত হচ্ছে জিআইএসের নলেজ লাগে লার্জ স্কেল ডেটা নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয় ডেটা প্রসেসিং ডেটাটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং ওই সফটওয়্যারটা রান করা তো এমন হইতে পারে যে একজন খুব ভালো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার

এখন কেউ যদি দাবি করে যে সে হচ্ছে এই ট্রান্সক বা ভিসুম বা ভিসিম। প্রসেসটা যেভাবে ডেটা অ্যানালাইসিসের জন্য রেডি করতে হয় সেই কাজটা সে পারে এটা অনেক ডিমান্ডিং একটা এটা বোরিং একটা কাজ সো লাইক ডিসিশন যে আমি একজন ডিজাইনার আমি একটা কিছু স্কেচ করলাম এখন এটা যে আকার প্রসেসটা এটা স্ট্যান্ডার্ড ওয়েতে আকার যে প্রসেসটা সেটা কিন্তু আরেকজন করতে পারে একজাক্টলি হ্যাঁ মানে ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে আলটিমেটলি ডিসিশনটা হয়তো একজন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারই দিবেন কিন্তু তাকে মডেলটা রেডি করে দেওয়ার যে পার্টটা আপনি যদি সফটওয়্যারটা নিয়ে প্রপারলি স্টাডি করেন এবং যে ডাটাগুলো কালেক্ট করা হয়েছিল সেগুলো প্রপারলি সাজিয়ে দেন তাতেও কিন্তু প্রচুর পরিমাণে টাইমসেভ হবে যিনি ডিসিশন মেকার যে ইঞ্জিনিয়ার তার জন্য এবং এখানে যেহেতু প্রচুর পরিমাণে ডাটা নিয়ে কাজ হয় তো এই কাজটা যদি আপনারা শিখতে পারেন তাহলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে জব অপরচুনিটি এবং সম্ভব আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানিং সেক্টরে যারা হচ্ছে আরবান প্ল্যানার আরবান প্ল্যানারদের এখানে বিশাল একটা স্কোপ আছে এবং বাইরের দেশগুলোতে যেটা হয় আমি একবার আমার সুযোগ ছিল আমি হচ্ছে দিল্লি হচ্ছে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার সেখানে দেখলাম যে ওদের একটা ট্রেনিং প্রসেস ছিল আর কি এই সিমুলেশনের উপর ট্রাভেল সিমুলেশন সেখানে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট প্ল্যানিং এবং সিভিল ইঞ্জিনিয়ার বোধ এই যে হার্ড লেবার প্রসেসটা এই মডেল বানানো এটা অনেক কঠিন একটা কাজ কারণ এটা অনেক সময় দিতে হয় এটা সফটওয়্যার গুলা নিস এটা যে কেউই চাইলে পারে না এবং ডাটাটা সঠিকভাবে প্রসেস করে এটার জন্য ওই যে প্রথমে বললাম ডিপ্লোমারা এবং দ্বিতীয় কথা হচ্ছে আমার ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছে যারা আসলে ক্যারিয়ারে একটা কিছু এখন আগাতে চাচ্ছে তারা তো এগ্রেসিভ থাকবে অবশ্যই ফ্রেশ গ্র্যাজুয়েটদের হবে সব সফটওয়্যারই এক্সপ্লোর করতে হবে আমি ফ্রেশ গ্রাজুয়েট আমি জিএস পারি না তাহলে আমার ক্যারিয়ার আগাবে না শুধু মানে হচ্ছে একটা সেক্টরে যদি আমি স্টাক থাকি একদম ইনিশিয়াল স্টেজে তাহলে আসলে ক্যারিয়ার আগাবে না কারণ আমরা আসলে মানে কোন সেক্টরটা আসলে আমার ভালো লাগে এটা বুঝতেও কিন্তু এটার পেছনে ওভারঅল আইডিয়া থাকতে হবে সময় দিতে হবে তো তখন যদি কোনো ফ্রেশ গ্রাজুয়েটের এইখানে স্কিলটা ক্যাচ করে তার যদি কাজটা পছন্দ হয়

তো এটাই ছিল আমাদের ট্রাফিক স্টাডি নিয়ে ছোট একটা কনভারসেশন তো ট্রাফিক স্টাডি আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে আপনাদের যদি প্রশ্নগুলো রেজ হয় তাহলে আপনি ফেসবুকে আমাদেরকে ইনবক্স করতে পারেন আর ভিডিওর নিচে আমরা একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা কল করে আপনাদের প্রশ্নগুলো জানান আমরা সুজন ভাইকে বলবো সুজন ভাই সময় করে সবগুলো রিপ্লাই দিয়ে দিবে তো রিপ্লাইটা আমরা আমাদের ওয়েবসাইটেও দিয়ে দিতে পারি অথবা যদি সম্ভব হয় ওই প্রশ্নগুলো নিয়ে আমরা আর সেশন করে আবার একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো